আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম। তো আজকে আমরা আর্টসেলের একটি গানের কট সম্পর্কে জানবো। গানটি রিসেন্টলি প্রকাশিত হয়েছে, গানের নামটি হচ্ছে বিপ্রতি। তো এই গানের কটগুলো জানার আগে আমরা গানের স্ট্রামিং প্যাটার্নটা কেমন হবে সেটা একটু জেনে নিই। তো এই গানটি বাজানোর জন্য আপনার স্ট্রামিং প্যাটার্নটা হবে ডাউন ডাউন আপ ডাউন 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 আপ ডাউন। আমি আবারও দেখাচ্ছি, প্রথমে একটা ডাউন, তারপর ডাউন আপ ডাউন। যদি কর্ড দিয়ে আমরা প্লে করি তাহলে সাউন্ডটা হবে ডাউন 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 ডাউন। স্ট্রামিং প্যাটার্নটা অনেকটা এরকম, গানে আর একটু ফাস্ট বাজে। তো এই গানটি স্ট্যান্ডার্ড টিউনে গিটার থাকতে হবে এবং গানের হোম কর্ড হচ্ছে জি মাইনর। তো প্রথম পার্টটাতে যে সব কর্ডগুলো বাজে, জি মাইনর, ডি শার্প, D, C minor, D। তো আমরা একটু গানের সাথে কর্ডগুলো বাজিয়ে দেখি, তাহলে বুঝতে আর একটু সুবিধা হবে। প্রথম পার্টটা, এরপর দ্বিতীয় পার্ট। দ্বিতীয় পার্টে যে কর্ডগুলো হবে, প্রথমে হবে সি মাইনর, এরপর হবে এফ মেজর, এরপর আবার হবে সি মাইনর, আবার এফ মেজর, আরেকবার সি মাইনর, এফ মেজর, এরপর এ শার্প, এরপর। তো আমরা গানের সাথে একটু বাজিয়ে দেখে নিই। থার্ড পার্টে যে কর্ডগুলো থাকে সেটা দেখে নিই। থার্ড পার্টে প্রথমেই থাকে হচ্ছে ডি মেজর, এরপর জি মাইনর, এরপর ডি শার্প, এরপর আবার ডি। আর এবার ব্রেকিংটা হয়, প্রথমবার ব্রেকিংটা হয় ডি মেজরে গিয়ে, আর পরেরবার ব্রেকিংটা হয় জি মাইনরে এসে। এই জায়গায় কর্ডটা অনেকটা এরকমই, আমরা একটু গানের সাথে দেখে নিলে আর একটু ক্লিয়ার হয়ে যাবে। আমি
পার্টটাতে দেখতে পেলাম যে প্রথমবার ডি মেজরে, সেকেন্ড বার জি মাইনরে গিয়ে ব্রেকিংটা হয়, এরপর লাস্ট পার্ট ফোর্থ পার্ট, ফোর্থ পার্টটাতে গিয়ে যে কর্ডগুলো হয় সেগুলো একটু দেখে নিব। ফোর্থ পার্টে কর্ডগুলো হচ্ছে সি মাইনর, এফ, এরপর ডি শার্প, এরপর এফ, এরপর এ শার্প, এফ, ডি শার্প, এটা প্রায় চারবার হবে। লাস্টে ডি মেজর এসে গানটা শেষ হয় প্রথম পার্টটুকু। তো আমরা একটু গানের সাথে দেখে নিই। এখানে এসে কর্ডগুলো শেষ হয়, প্রোগ্রেশনগুলো শেষ হয়। তো আমরা চারটা স্টেপ দেখলাম, চারটা স্টেপে যে প্রোগ্রেশনগুলো আছে ইনশাল্লাহ এগুলো যদি আপনারা একটু স্টেপ বাই ওয়াইজ দেখেন তাহলে গানটা তুলতে পারবেন। তো আমার মনে হয় আমার লেসনটা আপনাদের জন্য হেল্পফুল হবে। এই পুরাটা গানই আমি টোটালি আমার লিসনিং পাওয়ার ইউজ করে আমি গানটা তুলেছি। সো যদি কোনো ভুল হয়ে যায় অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন, আর কোনো জায়গায় যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই শেয়ার দিবেন, লাইক দিবেন এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। এ পর্যন্ত আপনাদের সবাইকে বিদায়, আসসালামু আলাইকুম।